নির্মল বিদ্যালয় সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিভিন্ন শিবির ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রশাসনের তরফ থেকে। এবার সর্বশিক্ষা মিশনের উদ্যোগে নির্মল বিদ্যালয় পাক্ষিকের আয়োজন করা হয়েছে। 15 দিনব্যাপী চলবে নির্মল বিদ্যালয়ের ওপর বিভিন্ন অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে মালদহ জেলায় শুরু হলো নির্মল বিদ্যালয় পাক্ষিক 2022। মালদহ শহরের বাল্যকালস হাইস্কুলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো নির্মল বিদ্যালয় পাক্ষিক অনুষ্ঠানের। মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার শম্পা হাজরা সহ জেলার প্রশাসনিক সর্বশিক্ষা মিশনের কর্তা আধিকারিকরা। বিদ্যালয় পাক্ষিক আজ থেকে শুরু হচ্ছে, 15 দিন চলবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে। আমি প্রত্যেক স্কুলকেই কংগ্রাচুলেশন জানাচ্ছি, তাদের আহ্বান জানাচ্ছি যে এই যে পাক্ষিক যা যা অ্যাক্টিভিটিস বলা হয়েছে আরও নির্মল করে তোলার জন্য আমাদের মালদা জেলাকে, সেটা সবাই করবেন। সবাই ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। থ্যাংক ইউ। মালদহ শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। বৃহস্পতিবার শহরের মকদমপুর এলাকার বাল্য বালিকা হাইস্কুল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন এবং সবুজ ঝান্ডা উড়িয়ে নির্মল বিদ্যালয় পাক্ষিক 2022-এর মিছিলের সূচনা করা হয়। মিছিলে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। পরিবেশের পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা রাখার বার্তা দিতে বিভিন্ন লেখা প্ল্যাকার্ড হাতে স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন মিছিলে। মিছিল সারা শহর পরিক্রমা করে শেষ হয় বাল্য বালিকা হাইস্কুল প্রাঙ্গণেই। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, সর্বশিক্ষা মিশন আধিকারিক সৌম্য ঘোষ, মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজিদাম সহ অন্যান্য আধিকারিকরা। আগামী 15 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। জেলার বিভিন্ন ব্লকে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে নির্মল বিদ্যালয় পাক্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলাজুড়ে স্কুলে স্কুলে সচেতনতা শিবির সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলার সমস্ত স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ। এছাড়াও স্কুল পড়ুয়ারা পরিষ্কার পরিচ্ছন্নতা হলে বা তাদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছালে সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে সহজে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা করা যাবে। এই উদ্যোগকে সামনে রেখেই মালদহ জেলা প্রশাসনের এমন উদ্যোগ। মালদহ থেকে হর্ষিৎ সিংহ, নিউজ 18 লোকাল। 15 থেকে 29 সেপ্টেম্বর নির্মল বিদ্যালয়।